যুবছাত্র জনতা দলর কর্মকর্তাঙ্কু সম্বর্ধনা। নবরঙ্গপুর জেলা চন্দাহাণ্ডি ব্লক অন্তর্গত সাংসদ রমেশ চন্দ্র মাঝীঙ্ক দণ্ডামুণ্ডাস্থিত বাসভবনঠারে বিজু জনতা দলর নূতন কর্মকর্তাঙ্কু আজি দলীয় কর্মকর্তাঙ্ক গহণরে এক কার্যক্রম মাধ্যমে সম্বর্ধিত করা যাইথিলা। চন্দাহাণ্ডি ব্লক সভাপতি গৌরহরি নায়ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত এই কার্যক্রমে নবরঙ্গপুর সাংসদ শ্রীযুক্ত রমেশ চন্দ্র মাঝি মুখ্য অতিথি ভাবে যোগ দেওয়া বেড়ে সম্মানিত অতিথি ভাবে ঝরিকা বিধানসভা নির্বাচন মণ্ডলীর বিধায়ক শ্রীপ্রকাশ চন্দ্র মাঝি যোগ দিয়ে আজর এই কার্যক্রম অঞ্চলের সমস্ত নূতন কর্মকর্তা মানে উপস্থিত রয়ে সভাসদ দ্বারা সম্বোধিত হয়েছিল। চন্দাহাণ্ডি হরিলাল কৈবর্তঙ্ রিপোর্ট ওড়িশা প্রাইম টিভি। যুবছাত্র কর্মকর্তাঙ্কু সম্বোধনা করা সহিত বিজু জনতা দল সমস্ত মহিলা এবং অন্যান্য মানুষ মধ্যে এই কার্যক্রমে সামিল করা হয়েছিল। এণু চন্দাহাণ্ডি ব্লক বিজু জনতা দলের গড় হিসাবে রয়েছে। তেমন আগামী দিনে যে যুবক এবং ছাত্র মানুষ এবং মহিলা মানুষ আউরি অধিকর অধিক সে কমিটি সংগঠনকে মজবুত করবে। যুব এবং ছাত্র মানে হচ্ছেন দেশের মেরুদণ্ড, এণু সে আগু আসবা সংগঠনকে সুদৃঢ় করা আজর এই সম্বোধনা উৎসব কার্যক্রম করা হয়েছে। এণু সংগঠনকে মজবুত করবার সমস্ত সহযোগ নিহতি আবশ্যক। সে দৃষ্টি আজ যুব ছাত্র মানুষ আজ সম্বোধনা জ্ঞাপন করা হয়েছে। স্যার গোটে একটি প্রশ্ন উঠছে, ছাত্র মানুষ আজ তো বিজু জনতা দল কেবল যুবক ছাত্র মানে যে রয়েছেন সে সুসংগঠিত করা হচ্ছে আজর কার্যক্রমের মূল উদ্দেশ্য। এণু সংগঠনকে সুদৃঢ় করা সহিত সরকারের যোজনাকে লোকঙ্ পাখে কেমন পৌঁছেবা আজর হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। এণু সমস্তে আজ বন্ধুমিলন সহিত সম্বোধনার কার্যক্রম করা হয়েছে। এণু সে গোটে ভাল রাস্তায় কমিটি যাবে, গোটে মুখ্য স্রোতরে কেমি আসিপারে যুবক বন্ধু মানে যে খারাপ রাস্তায় যাচ্ছেন তাঁকুমধ্য আজ এই কার্যক্রমে উৎসাহিত করা হচ্ছে। সে ভাল রাস্তায় আসুন, সমাজ গঠনরে সে কমিটি সহযোগ রো আজর এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। যুবক মানুষ কবে নিশ্চিত ভাবে আজ বিজু যুব জনতা দলর সভাপতি ভাবে চন্দাহাণ্ডি ব্লকর সম্বর্ধনা সভায় আজ সর্বসাধারণ ক্রমে বিজু জনতা দলর যুব সভাপতি দায়িত্ব দিয়া যাইছে। মু আশা করছি লোকঙ্কর সহযোগ বলরে তাঙ্কর সেবা করবারে আমি কেবে হলে পছপুঞ্চা দেবা নাই, যথাসম্ভব আমি তাঙ্কর পাখে পৌঁছ। আমি দেখা পাওছি আজ যুবক পথভ্রষ্ট, কে তো ইটা ভাটিরে কে তো হোটেলে উচ্চশিক্ষিত মধ্যে আজ তাঙ্কর সত্তা হচ্ছেন, এই বাস্তব চিত্র সামনে আসছে, এ নিয়ে আপনার কোন কেবে দেখুন? সেটা সারা বিশ্বরে আজ করোনা মহামারী সমস্ত প্রভাবিত করছে। বর্তমান ভ্যাকসিনটা বাহারলা পরে স্বাভাবিক হয়ে যাব, আর সমস্ত স্কুল কলেজরে সমস্তে সমস্ত ছাত্রছাত্রী পৌঁছে তাঙ্কর অধ্যয়ন করবে এবং বিকাশর ধারা আগকে যাব।